পাকিস্তান ম্যাচের আগে শেষ প্র্যাকটিস সেশন, বৃষ্টিতে কাদা মাঠে এ ধরনের ঘটনা বারবারই দেখা গেছে। নেপালের আর্মড ফোর্স পুলিশ মাঠে অনুশীলনে আপত্তি টিম বাংলাদেশের, কিন্তু টুর্নামেন্ট কমিটি আর নেপাল ফুটবল এ মাঠেই বাংলাদেশকে ঠেলেছে, তাই শেষ প্রস্তুতি নিয়ে কিছুটা অপূর্ণতা থেকেই যায়। চোট থেকে এখনও সেরে ওঠেননি আনাই মোগিনি, পাকিস্তান ম্যাচেও থাকছেন বিশ্রামে। তবে প্রথম ম্যাচে ফুটবলারদের পারফরমেন্স আর প্রতিপক্ষ পাকিস্তান বলেই আরও একটা জয় তুলে শেষ চারের পথে এগোতে আশাবাদী কোচ। যে আমরা আসার আগে দুবাইয়ের সাথে ম্যাচ খেলতে পারি নাই, যে একটা সংশয় ছিল, কিন্তু সেই সংশয়টা কিন্তু পুরোপুরিভাবেই আপনার দূর করে দিছে এবং তারা 90 মিনিটসই খেলার মধ্যে ছিল এবং প্ল্যান অনুযায়ী খেলছে এবং আগামী ম্যাচেও আপনার তারা প্ল্যান অনুযায়ী খেলবে। বাংলাদেশ দলের অনুশীলনের ঘণ্টাখানেক পরই একই মাঠে শেষ প্রস্তুতি সেরেছে পাকিস্তানও। 8 বছর পর ফেরা দলটিতে আছেন ইংল্যান্ডের ডনক্যাস্টার শহরের রোভার্স ক্লাবে খেলা ফরওয়ার্ড নাদিয়া খান, যিনি হতে পারেন বাংলাদেশের জন্য বড় হুমকি। পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে এর আগে কেবল একবার খেলেছে জাতীয় দল, সেটাও 12 বছর আগে। সাবিনার একমাত্র গোলে জয় ছিল বাংলাদেশের। বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে 4 বছর আগে অনূর্ধ্ব 18 দলের 17-0 গোলে পাকিস্তানকে হারানো। ওই ম্যাচে একাই 7 গোল দেয়া সিরাজ জাহান স্বপ্নাও স্বপ্ন বুনছেন ইতিহাস পুনরাবৃত্তির। অবশ্যই ভালো কিছু করার ইচ্ছা থাকবে এবং ওই পাকিস্তানের যে ম্যাচ, তো ওইটার ধারাবাহিকতা রাখার চেষ্টা করব। ওদের আগে আমরা যে ম্যাচ খেলছি ওটা আমরা দেখছি, দেখে আমরা এখানে ওইরকমভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমার বিশ্বাস যে আমার দলের যে মেয়েরা আছে তারা যথেষ্ট পরিশ্রম করছে এবং তারা যথেষ্ট সজাগ দৃষ্টি রেখেছে এবং তারা কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড এবং তারা এই পাকিস্তান ম্যাচের জন্য কিন্তু আজকে এই বৃষ্টির দিনেও কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। এই ম্যাচে জয়ের পাশাপাশি গোলের সংখ্যাও বাড়িয়ে নিতে চায় বাংলাদেশ, তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠার সুযোগ বাড়বে। চলছে পাকিস্তান বধের প্রস্তুতি, কিন্তু নেপালের বৃষ্টি আর মাঠের বেগতিক অবস্থায় অনুশীলনটা হয়নি মন মতো। তারপরেও প্রথম ম্যাচের জয় আর পাকিস্তানের বিপক্ষের পরিসংখ্যান দুটোই আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে। আবিদুর রহমান, 71, কাঠমান্ডু, নেপাল।